ফ্রেশ স্টেশনারির উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে হাতে লেখা গল্পের বই। বিকেলে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী অংশের স্থায়ী মঞ্চে গল্পের খাতা নামের ওই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গল্পের খাতা বইটি সারা বাংলাদেশ থেকে পাঠানো হাতে লেখা গল্পের মধ্য থেকে বাছাইকৃত গল্পের সংকলন নিয়ে করা হয়েছে। জনপ্রিয় লেখক আনিসুল হক, আহসান হাবিব, সুমন্ত আসলাম, সাদাত হোসেন, পলাশ মাহবুব ও ইশতিয়াক আহমেদের নিজ হাতে লেখা গল্প থাকায় বইটি পেয়েছে ভিন্ন মাত্রা। বইটি প্রকাশ করেছে দাঁড়ি কমা প্রকাশনী। জনপ্রিয় কার্টুনিস্ট ও লেখক আহসান হাবিব সহ বইয়ের অন্য লেখকেরা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।